মর্নিং, এখন বাজে 10:45 আর আমি আজকে কিচেন থেকে আবার ব্লগটা শুরু করছি। আজকে আমি কি কি রান্না করব তোমাদের দেখাই। এই দেখো, ধোয়া হয়নি এখনো, কেটে রেখেছি। পটল ভাজা করব আর ডাল করব। এই দেখো কাতলা মাছ আছে, কাতলা মাছটা আলু দিয়ে করব আর তোমার ইয়ে করব। ডাল করব হচ্ছে মুসুর ডাল, অনেকটা সেদ্ধ করা আছে। ডালটা করব ঝিঙে। আর এই দিকে দেখো, দেখাই দাঁড়াও, এই দিকে দেখতে পাচ্ছো, ওই যে কুমড়ো আর কাঁঠাল দানা সেদ্ধ করে নিয়েছি। করব হচ্ছে তোমার কুমড়ো, কাঁঠাল দানা আর ঝিঙে দিয়ে মুসুর ডাল, তাই সাথে মাছের ওই আলু দিয়ে কালিয়া টাইপের করব আর পটল ভাজাই হচ্ছে আজকের মেনু। সব রেডি করে নিয়েছি, এখন একটা বড় কাজ করতে যাব। ভাতটাও 1 ফুট দিয়ে নিলাম, মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওদিকে কাঁঠাল দানাটাও আর সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যেই কুমড়ো কটা দিয়ে দিয়েছি একটুখানি নরম হয়ে যাওয়ার জন্য, আর এদিকে পটল ভাজা কাটা আছে। সব রেডি, এগুলো করব পরে এসে। তার আগে তোমাদের কথা অনুযায়ী এখন আমি একটা কাজ করব, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। স্যার আজকে প্রচণ্ড পরিমাণে রেগে আছে আমার, আমি ধরে বেঁধে এই যে চুল কালার করতে নিয়েছি, এই জন্য খুব রাগ। মুখটা দেখতে পাচ্ছ তো, আর দেখছে কেমন করে আমার দিকে, দেখো উল্টো হয়ে বসে গেল। দেখো বলো, আমার কি ভালো লাগে ওর মাথাটা এরকম যদি সাদা সাদা হয়ে থাকে, আমার ভালো লাগে সেটা? একটু বুঝে চেষ্টা করতে হবে তো নাকি? হ্যাঁ দেখো কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে যেন আমি শাস্তি দিয়েছি। কিছু বলো, গুড মর্নিংটা তো বলো অন্তত সবাইকে। হ্যাঁ তোমাকে তো তুমি একটু কেঁদেই ফেলবে। বাজে তো 2:30, সবাই খেয়েছো তো? আমার পরিবারের সবার খাওয়া হয়েছে তো? আমি সেটাই জিজ্ঞেস করছি, সবাই খেয়ে নিও কিন্তু। হ্যাঁ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে উঠে গেছি, গিয়ে এবার টেবিল ফেবিল মোছা হয়ে গেছে। এই টেবিল মোছাটা না একটা অসহ্য কাজ, টেবিল মোছা, গ্যাস মোছা, প্রেশার কুকার মাজা, এগুলো হচ্ছে আমার কাছে, আমি আমাকে যত কাজ দাও আমি করে নেবো, কিন্তু এগুলো করতে কেমন জানি না একটু বিরক্ত লাগে। প্রেশার কুকার মাজতেই ইচ্ছা করে না, তারপরে গ্যাসটা রান্নার পরে পরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা দেখতে ভীষণ ভাল লাগে, কিন্তু গ্যাসটা বুঝতে ইচ্ছা করে। কুকার বাদ দাও তাহলে কোনো প্রেসার আসবে না। হ্যাঁ না, কুকার বাদ দিলে গ্যাসের খরচা বেড়ে যাবে না, ওর জন্যই তো কুকারটা বাদ দিতে পারি না, ওদিক থেকে ফোরন কাটছে। তারপরে টেবিল মোছার কাজটা এখন নতুন হয়েছে, আগেও ছিল, আগে ছোট টেবিলটা মুছতে হতো, বড় টেবিলটা মুছতে হতো না। খাওয়ার পরে কোনো কাজ করতে ইচ্ছা করে না,
পরিষ্কার কথা বলছি, খাওয়ার পরে কিচ্ছু করতে ইচ্ছা করে না, যার জন্য আমি গ্যাস ট্যাস আগেই মুছে নিয়ে চলে এসেছি। খাওয়ার পরে এই একটাই কাজ থাকে, টেবিল মোছা। এবার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ইটিং শোয়ের ভিডিওটা এডিট করব, এডিট করে আপলোড করব। চলো এখন শুয়ে পড়ি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে ইচ্ছা আছে বিকেলবেলা একটু দুজনে মিলে ধা করে বেরিয়ে যাব, কিছু কিছু কোনো কাজে নয়, বেরিয়ে গিয়ে অনেক দিন বাড়ি থেকে বেরোই না, আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। দুজনে মিলে বেরিয়ে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া খেয়ে আবার ঘরে চলে আসবো। শুভ সন্ধ্যা, ঠেসে ঘুমিয়েছি জানো তো, চোখ মুখ দেখো ফুলে গেছে। মিটিং শোয়ের ভিডিওটা আপলোড করব, আপলোডই করতে পারছিলাম না, শুধু কি বলতো চোখ বন্ধ হয়ে আসছে। তারপরে আপলোড করলাম অনেক কষ্টে, আর আজকে বিকেলবেলা দুজনেই ঠিক করেছি যে অনেক দিন ধরে দুজনে বেরোনো হচ্ছে না, আজকে দুজনে বেরিয়ে পড়বো। জানি না কোথায় যাচ্ছি, এখন বাজে 7:20, বলবে রাতের ডেলিভারি, হ্যাঁ রাতের ডেলিভারি আছে, ভাত ডাল আলু চোখা ডিমের কারি। তো আমি ভাত 1 ফুট দিয়ে দিয়েছি, আলু চোখার আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমের মশলাপাতি সব করে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, এইগুলো কমপ্লিট করে রেখে দুজনে এবার বেরোচ্ছি। জানি না কোথায় যাবো, যেদিকে দু চোখ যাবে চলে যাবো, যা একটু কিছু খাওয়া হবে নিয়ে যাচ্ছে। আমি তো দুর্গাপুরে কিছু চিনি না, নিয়ে যাচ্ছে। আর আমি দেখো আমি এই কুর্তিটা পরেছি, সাথে লেগিংস পরেছি ব্লু কালারের, কানে মনে হলো দুলটা পরি, একটু সাজুগুজু করি, লিপস্টিকটা দিলাম, ভেবো না যে তাই বলে আমি মাস্ক নেবো না, এই যে মাস্ক সঙ্গে আছে, মাস্কটা এখনও পরিনি, পরে গিয়ে পরবো, বাজারে ঢুকবো যখন তখন পরবো। তাও ভাবলাম একটু লিপস্টিকটা পরে তোমাদেরকে তো দেখিয়ে নিই, চলো দেখো হিরোকে দেখো, এবার কিছু বলো, তখন তো বলছি না চুল কালার করবে না, ওই দেখো বর্ষাকালে নাকি এমনি এমনি কালো হয়ে গেছে, চিন্তা করো কিরকম অকৃতজ্ঞ। হ্যাঁ বউ কিছু করলে তার কোনো দাম নেই, এতটা অকৃতজ্ঞ, কিছু বলার নেই, নাথিং টু সে। চলো তাহলে যাই, ঘুরে এসে আবার তোমাদের সাথে নিয়েই যাচ্ছি, তোমাদেরকে চিন্তা নেই, এতদিন পরে বেরোচ্ছি, চলো। এখন আর 4 চাকা আর বিক্রি হবে না, দেখো কি কমে যাবে। না না দুর্গাপুরের লোকের পয়সা বেশি, thank you.
কত করে তোমাদেরও যেটা দিয়েছিল বললো ওটা পনির প্যাটিস আর চিকেন প্যাটিস, আর যেটা চিকেন পাপ বলছে আর তোমার ইয়ে লেমন টি নিয়ে নিচ্ছি, তুমি কিছু বলো স্যার কি বলছে থেকে পালিয়ে এলাম, ওখানে বসে খাওয়ার কোনো জায়গা সত্যি, আর বসে না খেলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ওই জন্য ভালো টেস্টি অনেকদিন পরে মনে নিতে পাইনঅ্যাপেল যেটা গাড়িটা ঘুরিয়ে না আমাদের পরিবারের এক সদস্য চলে এসেছি আজকে দেখা করতে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম রোজই বলে দেখা করার জন্য, এইটা জ্বালাচ্ছে তো চলে এসেছি দেখা করতে। অনুপমার আমি অঞ্জু মিলে গেছে নামে, অনুর সঙ্গে অঞ্জু মিলে গেছে। তো দোকান বন্ধ করছে সেই টাইমে এসেছি, কারণ 8টা বাজে এখন তো রেস্ট্রিক্টেড, 8টার পরে আর খোলা যাবে না। চলো তুমি কাজ করো, ঠিক আছে আমি প্রতিদিন এখানে একদিন চলে যেও না গো।
দেখো ব্যাক করে গেছি, এখন গ্যারেজে আছি। ওই যে আরেকজন আসছে, কই গেলে? ওই যে আসছে আরেকজন, ব্যাক করে গেছি। এবার ওপরে যাব, রান্না বাকি রয়েছে, ওটা করব। আর তোমাদের সাথে কথা বলতে পারবো পারবো না, কেননা ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে এসছে। তুমি লাগিয়ে দাও, ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে এসছে। ওপরে যাই, ফোনটা চার্জে দিই, কাজকর্ম সারি, পরে আবার কথা বলবো। এই দেখো আমার যে জানলাটা আছে না বেডরুমের সাথে, সেই জানলা দিয়ে এইভাবে চাঁদ। আর আমি যে এখন শোবো, পুরো চাঁদের জ্যোৎস্নাটা আমার মুখের মধ্যে পড়বে। দাঁড়াও তোমাদের আরেকটু ক্লোজ করে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি কিন্তু জানলা থেকেই এটা করছি। কি দারুণ না! পূর্ণিমার সময় আমি ভীষণ এনজয় করি, ভীষণ এনজয় করি। পুরো আজকে মেঘও নেই আকাশে, মানে মেঘ অন্যদিকে আছে, চাঁদের আশপাশে নেই এখনো। দারুণ লাগছে, তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না।